জাহিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিরদোষ মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ির যে রিক্রুটমেন্টটা আটকে আছে কেসের জন্য অর্থাৎ যে রিক্রুটমেন্টটা আটকে আছে এটা বললে হয়তো ভুল হবে এই রিক্রুটমেন্টটা রেজাল্ট বার হতে লেট হচ্ছে তো তার জন্য একটি বার্তা দেব আমার প্রিয় স্টুডেন্টদের অর্থাৎ আপনাদের যারা যারা এটি করবে না তারা অবশ্যই কিন্তু ফেল করবে আর তারা সফল হবে না মাথায় রাখবে একটি চাকরির ফর্ম ফিল আপ থেকে পুরোপুরি রিক্রুটমেন্ট পর্যন্ত প্রায় দুই থেকে তিন বছর সময় লাগে আর ওটা যদি প্রাইমারি শিক্ষক হয় তাহলে পাঁচ থেকে ছয় বছর তো হয়েই গেছে সেটা তোমরা গতকাল প্রাইমারি রেজাল্ট থেকে জানতে পেরেছ যাই হোক আজকের আমাদের মেন বিসর্জ বিচারের বিষয় হলো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা স্বপ্ন দেখছি তারা এই কেসের চক্করে না পড়ে তাদের কী করণীয় না তারা এই জিনিসগুলি না করলে কিন্তু ফেল করবে হান্ড্রেড পার্সেন্ট ফেল করবে এবং ফেল করেছে সেটি তোমরা ভালো রকম জানতে পেরেছ তোমাদের বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কুড়িজন কুড়িজন করে মাঠে ডাকে এবং সেখানে কজন পাশ করে তোমরা খুব ভালো রকম জানো অর্থাৎ সেখানে তিন থেকে চারজন ম্যাক্সিমাম পাঁচজন অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি এখন কন্টিনিউ না ফিজিক্যাল করে সে হানড্রেড পারসেন্ট ফেল করবে ফলে তার বেঙ্গল পুলিশের সে প্রিলিমিনারি পাস করলো কি না করলো তাতে কিচ্ছু যায় আসে না আর ঠিক এই মাঠের পরেই এক মাসের মধ্যে তোমাদের মেন এক্সাম হবে আবার বলি দুটো রিক্রুটমেন্ট বহুত ফাস্ট হবে এখন থেকে তোমরা যদি সচেতন হও সজাগ হও তাহলে কিন্তু তোমাদের যে ভুলটা তোমাদের দাদারা করেছিল অর্থাৎ লাস্ট দু বছর পর পর ফেল করেছিল তারা কিন্তু আর এই ভুলটা যাতে না করে আর তোমরাও যাতে না এই ভুলটা করো তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের চাকরি সেটি তোমরা অর্জন করতে পারো সেই সূত্রে বন্ধুরা আর একটিও দিন নষ্ট না করে তোমরা কিন্তু কন্টিনিউ ফিজিক্যালটি কমপ্লিট করতে থাকো আর সাথে সাথে তোমরা মেন এক্সামের জন্য তৈরি হতে থাকো কেন না তোমাদের মাঠের পরেই পরে এক থেকে দেড় মাসের মধ্যে বা এক মাসের মধ্যে তোমাদের মেন এক্সাম হবে তখন যদি তুমি মাঠ পাশও করে যাও মেন এক্সামেও ফেল হয়ে যেতে পারো অতএব তোমরা আর সময় নষ্ট না করে ফিজিক্যাল এবং রিটার্ন দুটোর জন্য যারা চাকরি পাবে বলে ঠিক করে না তারা আগে থেকেই ঠিক করে নেয় যে এবারেই চাকরি পাবো সেই মতো করে নিজেদেরকে তৈরি করো সকলে ভালো থেকো আর আমার এই ছোট্ট ইনফরমেশানে যদি তোমাদের অবশ্যই উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্টে জানাবে সকলে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত